আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন দিল্লিতে যে মাঠে আসলে কালকে বাংলাদেশ শ্রীলঙ্কা ম্যাচ হবে সেখানে, যেহেতু আসলে আমি ওয়ার্ল্ড কাপ কভার করতে এসেছি টি স্পোর্টসের হয়ে, প্রত্যেকটা গ্রাউন্ডে যে আপনাদের সাথে লাইভে এসেছিলাম এবং মাঠটা দেখিয়েছিলাম আমার পেজ থেকে, তো সেই কারণে আসলে দিল্লির এই মাঠটা আপনাদের দেখাবো। আমরা সবাই আসলে আইপিএল খেলা দেখে অভ্যস্ত, এই মাঠটাতে আপনাদের দেখাচ্ছি। কালকে যেহেতু বাংলাদেশের খেলা হবে সেইটার ট্রায়াল চলছে, বাচ্চারা দেখা যাচ্ছে যে আসলে জানেন যে দিল্লিতে লাস্ট কয়েকদিন ধরে পলিউশন খুবই বাজে অবস্থা, মনে হচ্ছে যে কুয়াশা পড়েছে, আসলে কুয়াশা না, এটা তাদের ডাস্ট, এত বাজে পলিউশন এই জায়গায়, নিজের চোখে না দেখলে আসলে সবসময় গল্পই শুনেছি। 2017 ওয়ার্ল্ড 17-তে শ্রীলঙ্কা এসেছিলো টেস্ট ম্যাচ খেলতে, তখন দেখেছিলাম যে তারা মাস্ক পরে খেলছিল, তো আজকে নিজের চোখে আসলে দেখছি যে আসলে কতটা কি অবস্থা এই জায়গায়। মনে হচ্ছে একদম শীতের কুয়াশা সকালবেলা, সারাদিনই আসলে এরকম পলিউশনটা। যদি আমরা এক মাস ধরেই আসলে ইন্ডিয়াতে আছি দিল্লি এয়ারপোর্টে ট্রানজিটের জন্য, এর আগে 2-3 বার আসা হয়েছে, তখনও কিন্তু বোঝা যায়নি যে এত ড্যাম ওয়েদার এখানে, এত পলিউশন উপরে। তো লাস্ট কয়েকদিন ধরেই আসলে এরকম বেশি দেখা যাচ্ছে, খুবই ডিফিকাল্ট আসলে এই ধরনের কন্ডিশনে চোখ খুলে রাখা, প্রচুর কনসেন্ট্রেশন রাখতে হবে। কালকে 2টা টিমের জন্যই আসলে ডিফিকাল্ট হবে। আর যতটুকু আসলে আমি, সবাই হয়তো একটা প্রশ্ন ছিল যে এই ধরনের সিচুয়েশনে আসলে খেলাটা চেঞ্জ করা যাইতো কি না, অন্য কোনো গ্রাউন্ডে নেওয়া যেত কি না, কিন্তু যেহেতু এটা ICC ইভেন্ট এবং আমার মনে হয় যে কালকে খেলা শুরুর আগেই আপনার ম্যাচ রেফারিরা যখন আসবে তারপর তারা ডিসিশন নেবে যে আসলে এই জায়গায় কি সেফ কি না খেলাটা। যদি ম্যাচ রেফারি মনে করেন যে না সেফ, তাহলে তো খেলা হবে, আর যদি উনি মনে করেন যে না এই কন্ডিশনে খেলা সেফ না, 2 টিমের জন্যই ডিফিকাল্ট, তখন হয়তোবা 1-1 পয়েন্ট হবে, খেলা চেঞ্জ হওয়ার কোনো চান্সই নাই যে আরেকটা গ্রাউন্ডে নিয়ে যাবেন। এটা আগে থেকেই কোনো ডিসিশন, এই দিল্লিতে এটাই লাস্ট ম্যাচ হবে বাংলাদেশ শ্রীলঙ্কার, তো অতএব কালকে খেলা শুরু হবে 2টার সময়, তো ম্যাচ রেফারিরা তো 12টার দিকে আসেন, 2 টিমও 12টার দিকে আসবেন, 11:30-12টায়, তখন এসে তারা ডিসিশন নেবেন যে আসলে খেলা হবে কি হবে না। তো সেই কারণেই অনেকেই হয়তোবা ভাববেন যে খেলা হবে কি হবে না, চেঞ্জ হবে কি না, চেঞ্জ হওয়ার কোনো সম্ভাবনা নাই, যদি না হয় তাহলে 1-1 পয়েন্ট হবে। তো অবশ্যই আমরা চাবো যে আমরা এই ম্যাচটা যেন হয়, কারণ আমাদের এই ম্যাচটা খুব ইম্পর্টেন্ট, এই ম্যাচটা আমরা চেষ্টা করবো জেতার জন্য। 1-1 পয়েন্ট হলে আসলে আমাদের জন্য অতটা ভালো কিছু হবে না, জিততে পারলে হয়তো আমাদের একটা সম্ভাবনা থাকবে, যেহেতু 2025 সালে চ্যাম্পিয়ন্স ট্রফিতে টপ 8 টিম খেলবেন, যদি আমরা জিততে পারি ভালো মার্জিনে তখন হয়তো আমাদের একটা সম্ভাবনা থাকবে, না জিতলে তো একদমই জিরো হয়ে গেলো যে আমাদের আর চান্সই নেই। যদি আমাদের আরেকটা ম্যাচ থাকবে পুনেতে অস্ট্রেলিয়ার সাথে, তো সেই ম্যাচটা আমিও অতটা কনফিডেন্ট নিয়ে বলতে পারবো না যে আমরা ওই ম্যাচটা জিতবো, কারণ 2005-এ আমরা কার্ডিফে হারানোর পরে অস্ট্রেলিয়ার সাথে
যদি আমরা অত ম্যাচ খেলি নাই ওয়ানডে ক্রিকেট, কিন্তু যখনই খেলেছি আমরা অতটা ভালো ক্রিকেট খেলতে পারিনি। তো সেই জায়গায় অস্ট্রেলিয়া যেভাবে প্রথম দুইটা ম্যাচ হারার পরে যেভাবে তারা কামব্যাক করেছে, ওদের সাথে আসলে পুনের মাঠে রেজাল্ট তো নেওয়া সম্ভব, কিন্তু কতটা একদম কনফিডেন্ট নিয়ে বলা যাবে না। কিন্তু কালকের ম্যাচটা হয়তো আমরা সবাই আশা করছি, বাংলাদেশের সবাই আশা করছি যেন কালকে আমরা একটা ভালো ক্রিকেট খেলবো এবং রেজাল্ট আমাদের পরে আসবে। এটাও মানতে হবে যে যারা সাপোর্টার আছেন তারা এটাও রিয়েলাইজ করবেন যে আমরা কিন্তু আইসিসি ইভেন্টে কখনই তাদের হারাই নেই এবং লাস্ট দুইটা এশিয়া কাপের ম্যাচ কিন্তু আমরা হেরেছি। অতএব যে আমরা জিতবই এরকম বলা যাবে না, আমরা ভালো ক্রিকেট যদি খেলি তাহলে হয়তো বা রেজাল্ট আসতে পারে। তো সেটাই, সবাই ভালো থাকবেন। মাঠটা বিউটিফুল, আসলে খুবই সুন্দর, জাস্ট ওয়েদারটা আর কি পলিউশনটা যদি না থাকতো তাহলে খুবই ভালো হতো। এখানে 428 রানের ইনিংস আমরা দেখেছি, প্রথম সাউথ আফ্রিকা করেছেন ওয়ার্ল্ড কাপে, ফার্স্ট ম্যাচ সাউথ আফ্রিকা যখন খেলেছেন শ্রীলঙ্কার সাথে। শ্রীলঙ্কায় হয়তো বা একটু এগিয়ে থাকবেন যেহেতু এই মাঠে তারা খেলেছেন, ওয়ার্ল্ড কাপের এক প্রথম ম্যাচই তারা এখানে খেলেছেন, সেই জায়গায় তারা এগিয়ে থাকবেন। আমরা হয়তো বা ফার্স্ট ম্যাচ খেলবো আমাদের প্লেয়ারদের জন্য, আশা করবো যে আমাদের প্লেয়াররা যারাই 40-50 রান করছেন তারা বড় রান করবেন, তাহলে আসলে জেতা সম্ভব। আর কালকের ম্যাচে আমার চোখে আমার কাছে মনে হচ্ছে যে আমরা যেহেতু 7টা ম্যাচ এনাফ সুযোগ দিয়েছি সবাইকেই, ওইভাবে পারফরমেন্স হয়নি, তো কালকের ম্যাচে আমরা হয়তো বা এশিয়া কাপে লাস্ট ম্যাচটা দেখেছিলাম যে বিরাট চেঞ্জ, 5 জন প্লেয়ারকে সুযোগ দিয়েছিলেন এবং ওই ম্যাচ উইন করেছিল। তো কালকের ম্যাচে আমার কাছে মনে হয় যে আমাদের এরকম করতে পারি আমরা, টিমটা হতে পারে শান্ত এবং লিটন ওপেনিং, তারপরে সাকিব নিজের থেকে যদি আসেন নাম্বার 3-তে খুবই ভালো হবে, মুশফিক নাম্বার 4, মাহমুদুল্লাহ 5, 6-এ তহিদ হৃদয়, 7-এ মিরাজ, 8-এ হয়তো আমরা শেখ মেহেদি, 9-এ নাসুম, 10 আর 11-তে আমার কাছে মনে হয় যে সাকিব এবং হাসান মাহমুদ, যেহেতু যে 4 জন বাইরে বসেছিলেন তাদেরকে অপরচুনিটি করে দেওয়া। যদিও খেলেছেন তার মধ্যে 3 জনই খেলেছেন, শেখ মেহেদি, নাসুম এবং হাসান ওয়ার্ল্ড কাপের ম্যাচ খেলেছেন, সাকিব এখনও ম্যাচ খেলা হয়নি। তো আমার কাছে মনে হয় যে কালকে আমরা হয়তো এই 4টা চেঞ্জ করে ট্রাই করতে পারি, তাদের একটা অপরচুনিটি করে দিতে পারি। এখানে হয়তো বা 4টা স্পিনার আমি বলছি, এই ওয়েদারে আসলে পেস বল করাটাও কঠিন, যদি আবার ড্যাম ওয়েদার থাকবে এটাও ঠিক, এই ড্যাম ওয়েদারে আপনি জোরে বলার রাখাও উচিত, এটাও ঠিক যে জোরে বলার রাখা উচিত, কিন্তু যেহেতু তারা পারফর্ম করছে না তাদেরকে ব্রেক দিয়ে যারা বাইরে বসে আছেন তাদেরই সুযোগ করে দিলে খারাপ হয় না, এটা আমার কাছে মনে হচ্ছে কালকের 11টা। তো সবাই ভালো থাকবেন, বাংলাদেশের জন্য দোয়া করবেন, আরেকবার আপনাদের মাঠটা দেখাই। গৌতম গম্ভীর স্ট্যান, যেহেতু গৌতম গম্ভীর দিল্লির হয়েই আসলে শুরু করেছিলেন আইপিএলের সবগুলো, শেষে হয়তো বা কলকাতার হয়ে খেলেছেন। বিরাট কোহলির একটা স্ট্যান্ড আমি দেখছিলাম, ওই যে বিরাট কোহলি, হ্যাঁ ওই জায়গায় বিরাট কোহলির একটা, বিরাট কোহলিও দিল্লির হয়ে খেলেছেন। এই সেই গ্রাউন্ড, উইকেট খুবই চমৎকার, ঘাস আছে উইকেটে, দেখে মনে হচ্ছে ঘাস, অতটা স্পিন হয়তো বা হবে না, ব্যাটিংয়ের জন্যই ভালো এই ঘাসটা, ব্যাটিংয়ের জন্যই এই উইকেট, এই উইকেটে ঘাসটা ব্যাটিংয়ের জন্যই ভালো হবে। না ভাইয়া এগুলো কুয়াশা না রানা ভাই, এটা পলিউশন, এই জায়গায় সকাল থেকে এরকমই থাকে মনে হয় যে কুয়াশা, আসলে কুয়াশা না, এখানে ডিফারেন্ট যেহেতু রাত হয়েছে এখন হয়তো বেশি মনে বেশি কুয়াশা মতনই লাগছে,
আপনি যদি, হ্যাঁ আপনাদের একটু দেখাই, আসলে কুয়াশা না এটা, এখানে আসলে দুম নেওয়াটা অনেক কঠিন হয়ে যাচ্ছে, দুম নেওয়া কঠিন হয়ে যায়, চোখ খুলে রাখতে একটু কষ্ট হচ্ছে যে এই ধরনের ওয়েদার। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ কালকে দেখা হবে বাংলাদেশ শ্রীলঙ্কার ম্যাচে।